আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ক্যালিব্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাক্টিভিটিস আমাদের প্রসেসের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট অথবা আমাদের ল্যাবরেটরি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো মেজারিং করা হয় বা টেস্ট করা হয়, সেই টেস্টিং এবং মেজারিং ইনস্ট্রুমেন্ট সহ আমাদের প্রসেসের বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোর ক্যালিব্রেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। আজকে ক্যালিব্রেশন রিলেটেড আমাদের প্রথম এপিসোড। আজকে আমরা ক্যালিব্রেশন সম্পর্কে বেসিক কিছু আইডিয়া লাভ করব এবং দেন আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ক্যালিব্রেশনগুলো করে দেখব এবং আমরা জানার চেষ্টা করব যে কীভাবে কোন ইনস্ট্রুমেন্টে ক্যালিব্রেশন কীভাবে করতে হয়। প্রথমে আমরা জেনে নেব ক্যালিব্রেশন কী। ক্যালিব্রেশন একটা ইংরেজি শব্দ যার আভিধানিক অর্থ হচ্ছে ক্রমাঙ্কন। অর্থাৎ ক্যালিব্রেশন হচ্ছে এরকম একটি প্রসেস যেই প্রসেসে আমরা কোনো একটি আদর্শ ইনস্ট্রুমেন্টের মান অথবা কোনো একটি আদর্শ মানের সাপেক্ষে অন্য একটি ইনস্ট্রুমেন্টের মান অথবা অন্য একটি মানকে অ্যালাইন করে দেখি যে আমাদের এটা ঠিক আছে কিনা, দুটার মধ্যে সামঞ্জস্য আছে কিনা বা এখানে কোনো ডেভিয়েশন আছে কিনা। আমি কিছু এক্সাম্পল দিব, যে এক্সাম্পলগুলো থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে ক্যালিব্রেশন প্রসেসটা কী। আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে বিভিন্ন বিষয়ের, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের বা আমাদের যে প্রসেস রয়েছে সেই প্রসেসের বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ক্যালিব্রেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেশ কিছু উল্লেখযোগ্য এক্সাম্পল আমি আপনাদের জন্য তুলে ধরছি। আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন পিএইচ মিটার, টিডিএস মিটার, থার্মোমিটার, বিভিন্ন ধরনের আদার্স অ্যানালাইসিস যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো, এবং এখানে কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন কিছু অ্যাপারেটাস থাকে যেমন মেজারিং সিলিন্ডার, পিপেড, ব্রুরেড, এগুলার ভলিউম। এই জিনিসগুলো কিন্তু আমাদের যাচাই করে দেখতে হয় যে তাদের পারফরমেন্স ঠিক আছে কি না বা এগুলার মধ্যে কোনো ভেরিয়েশন আছে কি না। আমাদের অন প্রসেসে বা আমাদের কমার্শিয়াল প্রোডাকশনে যে সকল বিষয়ের ক্যালিব্রেশন করতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে বিভিন্ন পয়েন্টের থার্মোকাপল, বিভিন্ন পয়েন্টের প্রেশার গেজ, এছাড়াও রয়েছে বিভিন্ন ওয়েগিং স্কেল বা ব্যালেন্স মিটারগুলো। অর্থাৎ এই যে এই সকল জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ক্যালিব্রেশন করতে হবে। কেন করতে হবে? ধরুন যে এই যেই জিনিসগুলো দিয়ে বা যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা আমাদের দৈনন্দিন প্রসেসের বিভিন্ন প্যারামিটারকে মেজার করি, এনশিওর করি, এই ইনস্ট্রুমেন্টগুলো যদি সঠিক মান প্রদান না করে বা এইগুলো যে সঠিক মান প্রদান করতেছে সেই জিনিসটা যদি আমরা না বুঝি, তাহলে আলটিমেটলি যে জিনিসটা হবে আমাদের টোটাল প্রসেসটা, টোটাল স্ট্যান্ডার্ডটা ভায়োলেশন হয়ে যাবে। সো আমাদেরকে কিন্তু একটা প্রপার প্রসেস, প্রপার স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এনশিওর করার জন্য প্রত্যেকটা পয়েন্টের ইনস্ট্রুমেন্ট প্লাস হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিছু ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশন সংক্রান্ত কিছু তথ্য দিচ্ছি যাতে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরুন আমাদের ল্যাবরেটরি রিলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, প্রথমে সেটা দিয়ে কিছু এক্সাম্পল দিচ্ছি। ল্যাবরেটরিতে অ্যানালিটিক্যাল ব্যালেন্স থাকে, আমরা বেসিক্যালি অ্যানালিটিক্যাল ব্যালেন্স মিটারগুলোকে ক্যালিব্রেশন করি কিছু স্ট্যান্ডার্ড ওয়েগিং বার দিয়ে। অর্থাৎ ধরুন আমার ব্যালেন্স মিটার তো বেসিক্যালি হচ্ছে, যদি ডিজিটাল হয়ে থাকে তাহলে এখানে আমি যতটুকু কোনো বস্তু দিব তাহলে এটার ওয়েটটা আমাকে শো করবে। ধরুন আমার কাছে যদি স্ট্যান্ডার্ড একটি ওয়েগিং বার থাকে, যেটা মনে করুন যে এটা 5 গ্রাম এবং এটা স্ট্যান্ডার্ড 5 গ্রাম, এই বারটাকে যদি আমি আমার ব্যালেন্স মিটারে দিয়ে যদি দেখি যে এটা 5 গ্রামই আসতেছে, তাহলে আমি বুঝবো যে আমার ব্যালেন্স মিটার ওকে আছে। যদি কোনো ডেভিয়েশন থাকে তাহলে আমরা নোট ডাউন করবো যে 5 গ্রামে যদি এটা 5.1 গ্রাম দেখায়, তখন আমরা নোট ডাউন করবো যে 5 গ্রাম ওয়েগিংয়ের জন্য আমাকে -0.1 গ্রাম করে নিতে হবে। আমরা যেই বারটি দিয়ে আমাদের ব্যালেন্স মিটারকে ক্যালিব্রেশন করবো সেই বারটি একটি নির্দিষ্ট এবং অথেন্টিক সার্টিফাইড একটি অর্গানাইজেশন থেকে ক্যালিব্রেশন করা হতে হবে। বেসিক্যালি আমাদের দেশে এই ধরনের মাস্টার যে ক্যালিব্রেশনের জন্য মাস্টার ইনস্ট্রুমেন্টগুলো আমাদের গভর্নমেন্টের মধ্যে হচ্ছে BSTI বা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের কাছে রয়েছে। আমরা আমাদের এই জিনিসগুলো তাদের কাছ থেকে ক্যালিব্রেশন করিয়ে নিতে পারি। এছাড়াও কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে যারা বিভিন্ন অ্যাক্রিডিটেশন বডিস থেকে সার্টিফাইডকৃত তাদের ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে অন্যান্য ইনস্ট্রুমেন্টকে ক্যালিব্রেশন করে থাকে। এক্সাম্পল নাম্বার 2 যদি আমি বলি যে আমাদের ল্যাবে যে পিএইচ মিটার আমরা ইউজ করি পিএইচ দেখার জন্য, সেই পিএইচ মিটারকে আমরা স্ট্যান্ডার্ড বাফার সলিউশন দিয়ে ক্যালিব্রেশন করতে পারি। অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড বাফার সলিউশন 7 অথবা 4
অথবা 10 এরকম স্ট্যান্ডার্ড বাফার সলিউশন আমরা কালেক্ট করতে পারি এবং সেই বাফার সলিউশন দিয়ে আমাদের পিএইচ মিটারগুলোকে একটা প্রসেস অবলম্বন করে ক্যালিব্রেশন করতে পারি। এছাড়াও ধরুন যে আমাদের ল্যাবে টিডিএস মিটার ইউজ করে থাকি, সেই টিডিএস মিটারকে আমরা স্ট্যান্ডার্ড টিডিএস সলিউশন দিয়ে ক্যালিব্রেশন করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জানবো। এছাড়াও আমাদের প্রসেসে যে জিনিসগুলো হয়, ধরুন আমাদের যারা বেকিং ইন্ডাস্ট্রিতে কাজ করি সেক্ষেত্রে বিভিন্ন জোনে থার্মোকাপল থাকে, এগুলো ক্যালিব্রেশন করা প্রয়োজন। এছাড়াও আমরা আমাদের প্রসেসের বিভিন্ন জোনের বা বিভিন্ন এরিয়ার টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোল করে থাকি। সেখানে আমরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে টেম্পারেচার চেক করি এবং যেই হিউমিডিটি চেক করার জন্য যে হাইগ্রোমিটার ব্যবহার করি, এটা কিন্তু অবশ্যই ক্যালিব্রেশন করা হতে হবে। এছাড়াও ধরুন আমাদের প্রসেসের বিভিন্ন জোন আছে যেখানে একটা কনস্ট্যান্ট প্রেশার বা একটা স্টেবল প্রেশার এখানে কাজ করে, সেক্ষেত্রে একটি প্রেশার গেজ থাকে, সেই প্রেশার গেজটাও কিন্তু ক্যালিব্রেশন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। পাশাপাশি কিছু ফ্লো মিটার আছে যেগুলা ফ্লো কাউন্ট করে, সেখানেও আমাদের ক্যালিব্রেশন করা জরুরি। কিছু ট্যাঙ্ক রয়েছে যেখানে ভলিউমের স্কেল দেওয়া থাকে, সেই ট্যাঙ্কগুলো আমাদের ক্যালিব্রেশন করে দেখা জরুরি যে আসলে ট্যাঙ্কের ভলিউম ঠিক আছে কি না। অর্থাৎ এই যে বিভিন্ন বিষয়গুলো, সেটা কিন্তু নট অনলি আমাদের ল্যাব বাট অলসো আমাদের অন প্রসেসে বা আমাদের প্রোডাকশন প্রসেসে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেখানে আমরা মেজার করি, সেটাই কিন্তু আমাদের ক্যালিব্রেশন করা জরুরি। আদারওয়াইজ আমরা বুঝবো না যে এটা সঠিক মান দিচ্ছে কি না। ফাইনালি ক্যালিব্রেশন সম্পর্কে লাস্ট কিছু ওয়ার্ড বলতে চাই, সেটি হচ্ছে ক্যালিব্রেশন একটি প্রসেস, যে প্রসেসে আমরা কোনো একটা আদর্শ মানের সাপেক্ষে অন্য একটি ইনস্ট্রুমেন্টের মানকে কম্পেয়ার করে দেখব ঠিক আছে কি না। যদি কোনো ভেরিয়েশন থাকে, এটাকে আমরা ডিক্লেয়ার করব যে এটা এতটুকু ভেরিয়েশন রয়েছে। সো আশা করি যে ক্যালিব্রেশন সংক্রান্ত বেসিক নলেজ বিষয় নিয়ে আজকে আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। স্টেপ বাই স্টেপ আমরা নেক্সট স্টেপ বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশনগুলো প্র্যাকটিক্যালি করব এবং এ বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করব। নেক্সট কোনো এপিসোডে আবার ক্যালিব্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ। আল্লাহ হাফেজ।